হ্যালো, এবিয়ন আশা করি সকল ভাই বাতারা ভালো আছেন। তো আমি আর কিছু আপডেট দিতে চাই ভাই, এই গেমসটি খেলার কি মজা এটা বুঝে নেবেন। ওকে, আর গেমিং চ্যানেলটা তো সকল সাবস্ক্রাইব করে নেবেন, নোটিফিকেশনটা বাজিয়ে নেবেন যেন নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে চলে যায়। ওকে, তো যে দেখতে পাচ্ছেন মার ছেলে বাপ ভাই বোন নাকি হ ভাই বোন দাঁড়াই রয়েছে, তো তাদের একজনকে নিতে হবে বা ছেলেটার আগে নিতে হবে। মা তো আমার গাড়িটা তেমন ওটা জোক না, তো তাই আর কি দুজনকে নিতে পারবো না। ওকে, তো কে বলবো রে ভাই, প্যান গাড়িটা বেচা আর কিছু রেন্ট করছি, রেন্ট করে তো ওই অটো গাড়িটা আমি কিনছি ভাই। প্যান গাড়ি চালাতে চালাতে আমার জীবনটা মানে শেষ, কে বলবো, প্যান গাড়ি বলে দূর, রিক্সাটা চালাতে চালাতে আমি শেষ। ওই গাড়িটা কিনছি ভাই, পুরোনো একটা গাড়ি কিনছি, তো আশা করছি সামনে আরো নতুন একটা গাড়ি কিনবো। তো আপনারা দোয়া করেন যেন আমি একটা গাড়ি কিনতে পারি, সুন্দর একটা গাড়ি কিনতে পারি। তো আরে ভাই দেখছেন, তার সাথে থেকে আমি গেছে বাজাই দিছে। আচ্ছা যাক, ওটা বড় কথা না, কথা হলো যে সকলে আমার সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। আমি দোয়া করি আপনারা ভালো থাকেন বা আপনাদেরকে আমি সাপোর্ট করবো এরকম গেম পাওয়ার জন্য। তো এই দেখতেছেন একটা মিশন পূরণ করতে গিয়ে এই ছেলেটার আমার আগে নিতে হচ্ছে। তো ওই ছেলেটার বলে একটু আতা সত্যি মানে একটু জোরে তার স্কুলে যেতে হবো, তো তারাই আমি আগে স্কুলে ছেড়ে দিয়ে আসবো। তো পরে মিশনটা আগে কি পূরণ করতে হবে, পরে একটা আর কি এরকম ভাবে নিচে দেখবেন আসি ছেলেটা ছাড়তে হলে ভাই এরকম করতে হবে, মানে বাইরে ঢুকতে হবে। ওকে, তো এই যে গাড়ি কালারটা আমি কিনে নিতেছি, মানে গাড়িটা কিনে নিতেছি, সুন্দর একটা গাড়ি কিনতেছি। তো পুরান গাড়িটা পালাতে পারিনি, তো পরে পাল্টাবো। যে মহিলা আমার একজন ফোন করতেছে একটা গাড়ি পাঠাই দেন, আমার গাড়িটা তো ডিস্টার্ব হয়ে গেছে। পরে আমার ফোন দিয়েছে, ফোন দেওয়ার পরে আমি চলে গেছি মহিলার কাছে, যাতে যাইতেছে তো তাকে নিয়ে আসবো, তার বাসায় ছেড়ে যাবো। তো তার গাড়িটা ডিস্টার্ব হয়ে গেছে, তো তার নিয়ে আসতে হবে, কারণ ভাই আমি বাড়ামারি বাড়ামারি খাইতে হয়, বুঝতেই তো বলতেছেন। ওই তো সামনে দেখতেছেন ওই যে মহিলাটা দাঁড়াই রয়েছে, যে যে ফোন আমার ফোনটা ধরে রেখেছে, সে বলতেছে গাড়ি আইসে বসে। ওকে, সকলে ভালো থাকবেন, তো এইভাবে গেমটা খেলবেন, গেমসটা খুবই ভালো। তো ওই যে অপটারে নিয়ে আমি চলে যেতেছি, চলে যাবো তার বাসাতে। আপনাদের দেখাতে চাচ্ছি আর কি, দেখাতে পারতেছি না কীভাবে তাহলে দেখাবো আপনাদের, মানে আমি চেষ্টা করতেছি গাড়িটা ঘুরাই ঘুরাই মানে আপনার দেখানোর জন্য, যে মহিলাটা কেমন মানে দেখছেন কী অবস্থা, কত সুন্দর দেখা যাচ্ছে। তারে যদি আমি একটা প্রেমের অফার দিয়ে দিই কী করে আমাকে, অবশ্যই আমার হয় অনেক বকাঝারি দিবে যে ভাই তুমি অটো ভ্যান অটো চালাও, তুমি অটো চালায় তুমি আমার সাথে প্রেম করতে চাও, আমার বিয়ে করতে চাও, আমাকে এরকম একটা কিছু বলবে অবশ্য। তো পরে দেখা যাক কী করা যায়। তো নামাই কাছাকাছি মানে সে নামতে পালাই, হাসে হাসে যাবি দেখ শুনবেনি তো, মানে কীভাবে হাসে, মানে কী বলবো, মানে মেয়েটা খুবই ভালো, তো আমার পছন্দ হয়েছিল তাই আর কি তার অফারটা দিয়েছিলাম যে আপু আমার সাথে প্রেম করবেন, আপনার সাথে তো প্রেম করতে চাই, আপনি আমার অনেক পছন্দ হয়েছে। তো সে বলতেছে ভাইয়া আপনি একটা অটোলা ভাই, মানে আপনি অটো ভ্যান চালান, হাসে হাসে চলে যেতে চাই কি অবস্থা, মানে দ্রুত যাইতে আছে তো, মানে এরকম অফারটা তো আর কেউ দেয় নাই তাকে, সে বলতেছে এরকম অফার আমাকে কেউ দেয় নাই। সকালেই এভাবে গেমটা খেলবেন, আমার কাছে গেমসটা খুবই ভালো লাগছে। তো জানি না আপনাদের কাছে কেমন লাগে, তো ভালো লাগে অবশ্যই 100% আপনারা কমেন্ট লাইক করবেন। এই যে দেখেন দুইটা আপু, তারা কি আলোচনা করতেছে জানি, বলতে পারতেছি না, তো কারা বলতেছে কে আগে যাবে। আচ্ছা দেখ, তার বলতে আমি যাই না কি হয় দেখা যাক, একটা সম্ভবত ওটা আমি এখন দেখাতে পারতেছি না, তো পরের ভিডিওটাতে দেখে নেন, কারণ আমার ভিডিওটা টাইমের বেশি হয়ে যাচ্ছে, মানে যে টাইমে আপলোড দিই তো ওটুকুর বেশি হয়ে যাচ্ছে, তো আমি দিতে পারতেছি না। তো পরের ভিডিওটাতে আমি আপনার দিয়ে দিচ্ছি আপনার ওটাতে। তো এভাবে সকলে গেমটা খেলবেন আর সকলে ইনশাআল্লাহ আমাদের সাপোর্ট করবেন। ওকে, লাভ ইউ, সকলেই ভালো থাকবেন, লাভ ইউ অল।